1900 কোটিতে বিশ্বের সেরা রেস্কিউ সাবমেরিন কিনছে ভারত। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি সাবমেরিন কিনতে চলেছে ভারত। প্রায় 1900 কোটি টাকার চুক্তিতে এক ব্রিটিশ সংস্থার থেকে অত্যাধুনিক এই সাবমেরিন নেবে ভারত। সমুদ্রের গভীরে হঠাৎ কোনো দুর্ঘটনার যদি কেউ আটকা পড়ে তাহলে তাদের উদ্ধার করবে অত্যাধুনিক এই সাবমেরিন। জানা যায় এই ধরনের সাবমেরিন কিনতে ব্রিটিশ সংস্থার সঙ্গে 1900 কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। তি অনুযায়ী আসবে ভারতীয় নৌবাহিনীতে। মুম্বাই ও বিশাখাপত্তমের নৌঘাটিতে রাখা হবে অত্যাধুনিক এই সাবমেরিনগুলিকে। জানা যাচ্ছে গভীর সমুদ্রে সার্চ অপারেশন চালানো যাবে এই সাবমেরিনের অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে। আগে সমুদ্রের তলায় কোনো দুর্ঘটনা ঘটলে আমেরিকার সাহায্য চাইতে হতো, মার্কিন নেভির সাবমেরিন নিয়ে এসে তল্লাশি চালাতে হতো। এবার ভারত নিজেই সেই সার্চ অপারেশন চালাতে পারবে। অন্যদিকে চীনের বারবারন্তই ভারত মহাসাগরে নিজেদের শক্তি বৃদ্ধিতে নজর দিচ্ছে ভারত। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ নজর রাখবে যাতে সামুদ্রিক আতঙ্ক লুটের মতো ঘটনার সঙ্গে মোকাবেলা করা যায়। বর্তমানে ভারত মহাসাগরে 12 থেকে 15টি বিধ্বংসী যুদ্ধবিমানসহ ছোটো বড় আরও বেশ কিছু জাহাজ মোতায়েন রয়েছে। এদের সহায়তার জন্য রয়েছে রুক্সিনি G-SAT-7 স্যাটেলাইট। এক উচ্চপদস্থ আধিকারিকের মতে এগুলি 24 ঘন্টার জন্য মোতায়েন করা হয়েছে। সারা বছর ধরে কাজ করবে এরা, পাশাপাশি এদের স্টেশনও বদলে দেওয়া হবে।